প্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন গত 17ই আগস্ট 16ই রমজান বুধবার রাত 12:30 যুগের শ্রেষ্ঠ তরিকত মাঝ ভাণ্ডারীর বিশ্বব্যাপী লক্ষ কোটি ভক্ত আশেকান ও মুরিদানকে শোকের অকুল সাগরে ভাসিয়ে মাঝ ভাণ্ডার শরীফের পীরে কামেল বিশিষ্ট ইসলামী দার্শনিক ও আধ্যাত্মিক চিন্তাবিদ হযরত মাওলানা আলহাজ সৈয়দ মঈনুদ্দিন আল মাঝভান্ডারী আল হাসানি আল হোসাইনি আল মাঝভান্ডারী পর্দার অন্তরালে চলে গেছেন। দেশের বিভিন্ন স্থানে লক্ষ কোটি জনতার অংশগ্রহণে নামাজে জানাজার মাধ্যমে তাকে দেয়া হয় আখেরাতের চিরবিদায়। দয়াল মুর্শিদের এই বিদায় যাত্রায় শেষ শ্রদ্ধা জানাতে সবাই সমবেত হয় প্রেম ভালোবাসা আর ভক্তির টানে। শেষবারের মতো শুধু একটি বার তাকে দেখার সে কি ব্যাকুল আগ্রহ। আমরা বিশ্বাস করি মুর্শিদ কখনো হারিয়ে যায় না, ভক্তের হৃদয়ে মুর্শিদ বেঁচে থাকে আদি অন্ত অনন্ত।